আছি। আর এই মুভিটা কিন্তু একটা শিশুতোষ চলচ্চিত্র, তো শিশুতোষ চলচ্চিত্র কিন্তু আমাদের বাংলাদেশে তেমন একটা হয় না, এখন আরো বেশি গর্ববোধ করছি। বর্তমানে ভিকারিসন অনুসরণ কলেজে ক্লাস টেনে উঠবো, তো আমি একদম ক্লাস ওয়ান থেকে অভিনয় করি। আর এখন যেহেতু পড়াশোনার প্রেশার বেড়ে গেছে তাই এখন একটু কম করা হয়, তবে হ্যাঁ আমি রেগুলার অভিনয় করার চেষ্টা করি। যেহেতু বাংলা সিনেমা আপনি অভিনয় করছেন, বাংলা চলচ্চিত্র কোন নায়িকার অভিনয় আপনি ফলো করেন? আমি আসলে বাংলা চলচ্চিত্র আমার যেগুলো আর কি মানে সবার সাথে কয়েকটা দেখা হয়, আমার আগেকার যেগুলো ছিল যেমন ববি মানে ওনাদের যে ফিল্মগুলো ছিল ওগুলো আমার ঠিক তেমন একটা দেখা হয়নি। আমি এখন মানে মডার্ন ডেজগুলোর দেখেছি, সো আমি তেমন করে ফলো করি না, আমি ক্যারেক্টারের ভিতরে ঢোকার চেষ্টা করি। সো আমি ক্যারেক্টারটাকে ফলো করি, যে ডিরেক্টরকে ফলো করি তিনি কি চাচ্ছেন সেটাই আমি জানি। এখানে আমার ক্যারেক্টার হচ্ছে যে আমি মানে বাকি বাচ্চাদের মতোই এখানে আমরা একসাথে অ্যাডভেঞ্চারের জন্য সুন্দরবনে যাচ্ছি, তো আমরা তো এমনিতে ভ্রমণের জন্য যাই কিন্তু ওখানে যে আমরা অনেক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হই। আমি বর্তমানে এখন পড়াশোনার দিকে বেশি ফোকাস করছি, আমি একটু ব্রেক নিয়ে পড়াশোনাটা ঠিক মতো শেষ করে আমি আবার ব্যাক করতে যাচ্ছি। ছোটবেলায় অনেক অভিনয় করেছিলাম, অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, তো দেখা যাক কি হয়। অভিনয় জগতের আপনার স্বপ্ন কথা জিজ্ঞাসা করছে বলেন নাই, মানে কি হতে চান, কার মতো হতে চান? আমি কারো মতো আসলে কাউকে ওভাবে আমি পার্টিকুলারলি ফলো করি না, আমি আমার নিজের মধ্যেই একটা স্পৃহা আছে আমি সেটাকে ফুটিয়ে তুলতে চাই। আচ্ছা আমাদের দেশে না হোক বাইরের দেশে ফলো করেন? পছন্দ করি, ওনার অ্যাক্টিং খুবই ন্যাচারাল, তো বলতে গেলে ওনাকে ধরা যেতে পারে আমার রোল মডেল হিসেবে। আপু অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন আপনার প্রথম সিনেমা মনে হয়? না, এর আগেও আমি দুইটা সিনেমা করেছি, তার মধ্যে একটা হচ্ছে রিক্সা গার্ল যেটা খুব সুন রিলিজ পাবে। কি বলবেন শেষ দর্শকদের? দর্শকদের এটাই বলবো যে তোমরা যারা বাচ্চারা আছো বা আমার মতো যারা টিনেজাররা আছো তোমরা চাইলে এই মুভিটা দেখতে পারো, কারণ এটা একটা শিশুতোষ চলচ্চিত্র আর বাংলাদেশে কিন্তু খুব কমই শিশুতোষ চলচ্চিত্র হয়, সো থিয়েটারে আসো, সবাই দেখো, এনজয় করো। থ্যাংক ইউ।